পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সাকারি গ্রামে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ। ইতিপূর্বে তদন্তে উত্তম রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ফের ওয়ার্ডের মনসাবপুর থেকে মিঠুন রায় নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। চার দিন হেফাজতে রাখার পর বর্ধমান আদালতে পেশ করা হলো তাদের। গত 2021 সালে 15ই নভেম্বর খণ্ডঘোষের সাকারি গ্রামের এক পুকুর থেকে উদ্ধার হয় প্রশান্তীপ রায়ের মৃতদেহ। পরিবারের তরফ থেকে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে উত্তম রায় ও মিঠুন রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, আরও কয়েকজন জড়িয়ে রয়েছে এই খুনের সাথে, তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তার চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ। বেড়ুগ্রাম মাঠ থেকে তার চুরি করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হলো রফিক মল্লিক সহ শেখ শাহজাহান, উভয়কেই উলুগুন্ডা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। জানা যায় মাঝে মধ্যে 11,000 ভোল্টের তার চুরি যায় ওই এলাকায়। এই চক্রের সাথে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।